হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আশফিস কিচেন অ্যান্ড ব্লগ আজ আপনাদের সঙ্গে শেয়ার করব লালমাটিয়া ভ্রমণের একটি ভিডিও রাজধানী ঢাকায় অবস্থিত লালমাটিয়া মাটিয়া আবাসিক এলাকা এটা মোহাম্মদপুর থানার অবস্থিত এই লালমাটিয়া মাটিয়া কীভাবে আপনি যাবেন বা লালমাটিয়া মাটিয়া দেখতে কেমন যারা এখনও যাননি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ভিডিওটি নাটিনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লালমাটিয়ার এক সাইডে অবস্থিত ধানমন্ডি এবং অন্য সাইডে অবস্থিত সংসদ ভবন এছাড়াও আসাদ গেট থেকে খুব সহজেই যাওয়া যায় আর মোহাম্মদপুর থানার দক্ষিণ সাইডে অবস্থিত এই লালমাটিয়া আবাসিক এলাকা এখানে সূচ্য বড় বড় আধুনিক সব স্থাপত্য নিদর্শনগুলো আমরা দেখতে পাই এবং খুবই নিরিবিলি শান্ত একটি পরিবেশ এই লালমাটিয়া এলাকায় আধুনিক অনেক সুন্দর সুন্দর ভবন নির্মিত হয়েছে যেখানে প্রধানত আবাসিক ভবনগুলোই বেশি এছাড়াও বাণিজ্যিক কিছু ভবনও এখানে রয়েছে এইভাবে আমরা দেখতে দেখতে লালমাটিয়া ভ্রমণ করলাম এখানে খেলার মাঠ মহিলা কলেজ সহ স্কুল এবং অনেক কিছুই আছে তবে একদিনে সম্পূর্ণ ভিডিওটি দেখানো সম্ভব না তাই আমরা যতটুকু সম্ভব পেরেছি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি রাজধানী ঢাকার ফার্মগেট বা খামারবাড়ি থেকে মেট্রো রেল স্টেশন বা বাস স্টেশন থেকে খুব সহজেই আমরা এই লালমাটিয়া যেতে পারি যার জন্য এখানে রিক্সা সিএনজি বাস অ্যাভেলেবেল আছে আমরা চাইলে রিক্সা সিএনজি বা বাসের মাধ্যমেও যেতে পারি ফার্মগেট পার হয়ে সংসদ ভবনের সামনে দিয়ে মানিক মিয়া এভিনিউ এই রোড ধরে খুব সহজেই আমরা যেতে পারি এবং এই রাস্তাটা প্রশস্ত এবং নিরিবিলি খুবই সুন্দর দুপাশে সারি সারি গাছ এবং অনেকগুলো লেন আছে দুই পাশে যেই রাস্তা দিয়ে প্রাইভেট কার বাস রিকশা সাইকেল সব কিছুই চলে এবং এই রোড খুবই সুন্দর এবং এই রোড দিয়ে জার্নি করতে খুবই ভালো লাগে এইভাবে জার্নি করতে করতে এবং দুপাশের দৃশ্য দেখতে দেখতে আমরা যেতে থাকলাম মানিক মিয়া এভিনিউ এই রোডটাতে এত সুন্দর গাছ রাস্তা দুপাশে কৃষ্ণচূড়া সারি সারি গাছগুলো যারা বাসায় থাকতে থাকতে বা ঢাকা শহরের এই কোলাহলপূর্ণ বাসায় থাকতে থাকতে এবং বিরক্ত হয়ে গেছেন তারা এই রোড দিয়ে জার্নি করলে প্রশান্তি পাবেন এবং সারি সারি গাছ এবং পাখির কলতানে মুখরিত এই রাস্তাটা দিয়ে ভ্রমণ করলে আমাদের মনটা এমনি ভালো হয়ে যাবে দুপাশে সারি সারি গাছ এবং সূর্য উঁচুতলার বিল্ডিংগুলো দেখতে দেখতে কিছু দূর যাওয়ার পরেই চলে আসবে আসাদ গেটের যেই চত্বর এখানে এক সাইডে ধানমন্ডি এই পাশে আসাদ গেট এই জায়গাটা খুবই ব্যস্ততম একটি এলাকা ঢাকা শহরের মধ্যে এবং সংসদ ভবন এলাকা পার হওয়ার পরেই আমরা আসাদ গেট এই এলাকায় চলে আসব যেখানে অনেক সূর্য উচ্চতলা বিল্ডিং এবং বাণিজ্যিক এলাকা যেখানে অনেক শপিং কমপ্লেক্স রাপা প্লাজা আড়ং এবং এখানে এই চত্বর এক সাইডে আছে ধানমন্ডি সাতাশ এবং অন্য সাইডে আসাদ গেট এবং রাস্তার ওপাশেই এই লাল মাটিয়া আর এ পাশে আছে ধানমন্ডি বয়েজ যে স্কুল স্কুল অবস্থিত এই ব্যস্ততম এলাকাটা ওভারব্রিজ এবং জ্যাম অনেক সময় থাকে এই জায়গাটা পার হয়ে আমরা লালমাটিয়াতে যেতে পারব অবশেষে আমরা ধানমন্ডি সাতাশের কাছ দিয়ে লালমাটিয়া এসে পৌঁছালাম লালমাটিয়ার এলাকাটা বিভিন্ন ব্লকে ভাগ করা আছে এ বি সি টি ই এইভাবে লালমাটিয়া এলাকাটা ভাগ করা আছে এবং পুরাতন যেই বিল্ডিংগুলো সেগুলো এখন অনেকগুলোই নেই নতুন নতুন যেই আবাসিক ভবনগুলো খুবই সুন্দর্য বর্ধিত এবং গাছ লাগানো আছে সাজানো অনেক সুন্দর পরিবেশ আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ